আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ঘুম থেকে উঠে আমি ওদেরকে নাস্তা খাওয়াই, আমাদের জন্য পাস্তা বানিয়ে নিলাম আর ভাত রান্না করলাম। ওই যে ভাত, আমি সকালে উঠে আগে এগুলা করি। ওই এখন রংসা বানিয়ে নিচ্ছি আর আরাফের খিচুড়ি বসায় দিচ্ছি, ওটা আস্তে আস্তে হবে। ওইগুলো এখন রংসাটা ঢেলে নিই। ওই তো শীত চলে আসছে, আমি একটু বেশি খাই না রংসা, আমার বাবা পছন্দ করে, আমার দুধ চাইলে আর কিছুই লাগে না। রংসা বানিয়ে নিলাম, এখন দুজনে খাবো। চলুন তাহলে চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে আমি চলে আসলাম রান্না করতে। ও আরাফের জন্য খিচুড়ি বানাবো, তো এই জন্য আরাফের জন্য এক পিস মাছ ভেজে নিচ্ছি। মাছ দিয়ে আজকে খিচুড়ি করব, আর আমি সিঙ্গি দিয়ে লাউ পাক করব। ওই যে সিঙ্গি মাছগুলাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। আর এদিক দিয়ে সিমের তরকারি, সিমের না সরি সিমের ভর্তা করবো, এই জন্য সিমগুলাকে আমি সিদ্ধ হতে দিচ্ছি। আর লাউ দিয়া সিমটা ফাঁক করবো, এই যে লাউ কেটে রাখছি। আর রাত্রে আমি রসুন আর পেঁয়াজ মরিচ এগুলা কেটে রাখছিলাম। আর ওই যে আর কী করে, ওই যে ও তো খেলা করতেছে, ওকে উপরে রাখা যায় না, এই জন্য সব ওকে মোজা টুজা পরাই ভালো করে দিয়ে দিছি, বুটি পরাই দিছি, উপরে তাহে না, শুধু চিল্লা। সবাইকে বলো আল্লাহ হাফেজ। কেমন আছেন? ভালো আছেন আপনারা? সবাইকে বলি আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ওই যে চিংড়ি মাছগুলো আমি যেই ফাতিলে ফাঁক করবো এই ফাতিলেই আমি একটু ভেজে নিচ্ছি হালকা। আমি লাউ দিয়ে চিংড়ি ফাঁক করলে এভাবে আমি যে ফাতিল ফাঁক করি এই ফাতিলের মাঝে মাছগুলো একটু ভেজে নিই, একটু হালকা ভেজে নিচ্ছি, ভেজে উঠায় রাখবো। ওই যে আমি পেঁয়াজ আর হালকা রসুন দিয়ে দিছি, ওগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে সরি আদা আদা বাটা দিয়ে দিব হালকা, মানে পরিমাণ মতো। আর আদা বাটা, তারপর দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ, জিরার গুঁড়া দিব, আর টমেটো কুচি দিব দিয়ে ওগুলাকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে পরে লাউগুলো দিয়ে দিব। ওই যে আমি মশলাগুলাকে কষাচ্ছি, এভাবে কষায় পরে লাউগুলো দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এভাবেই আদা আদাকে আমি ব্লেন্ডার করে পরে একটু শক্ত হয়ে গেলে কেটে এভাবে রেখে দিই পলিথিনের ভিতরে মোড়াইয়া, তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। ওই যে আরাফ কী করতেছে, আরাফ আরাফ হুমায়রা, ওই যে ওরা আরাফে যা করে তাই হুমায়রা করে। আরাফ, ওদেরকে একটু দেখাইলাম আপনাদেরকে ওরা কি করে। এই যে হুমায়রা মোজা টোজা কুললে কি করে, হুমায়রা শুধু দুষ্টামি করে। আরাফ দুষ্টামি করে না? হ্যাঁ, দুমানি তোমার স্কুল আছে? দুমানি তোমার স্কুল আছে? ওই যে লাউগুলাকে আমি দিয়ে দিছি, এখন একটু কষবে লাউগুলা, তারপরে এদিকে লাউগুলাতে না একটু পানি দিতে হয়। বাংলাদেশে তো না লাউ রান্না করতো দেখতাম পানি দিত না, লাউয়ের পানি দিয়ে লাউ রান্না হইতো, কিন্তু বিদেশে
লাউ একটু মানে ঝোল দিতেই হয়। যেমন সিমগুলোও সিদ্ধ হয়ে গেছে, কোন সিমের ভর্তা করে নিব। এই যে এখন আমি মাছগুলো দিছি, আর একটু কষাবো, কষায় একটু ঝোল দিতে হবে। দেখছেন লাউ থেকে বেশি একটা পানি উঠে না, ওই দেশে বাংলাদেশ হলে ওই লাউয়ের পানি দিয়ে সুন্দর মতো রান্না হয়ে যেত। ওই যে লাউয়ের মধ্যে আমি এখন ঝোল দিয়ে দিছি, এখন লাউগুলো সিদ্ধ হয়ে সুন্দরভাবে একটু মাখা মাখা হবে, তারপর আমি নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমি সিম ভর্তা বানিয়ে নিব। এই জন্য আমি রসুন কুচি হালকা আর পেঁয়াজ এগুলো হালকা ভেজে নিব, আর দুটার লাল মরিচও ভেজে নিব। ওই যে ওই দিক দিয়ে আমি রসুন আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি সিম ভর্তা বানানোর জন্য। একটা একটা শুকনো মরিচ দিয়েছি আর দুইটা কাঁচা মরিচ দিব আমি। ওই যে সিমগুলোকেও আমি ভেজে নিচ্ছি হালকা ওই তেলের মাঝে, একটু ভেজে নিব। ভেজে পরে বেটে পরে আপনাদেরকে দেখাবো ভর্তাটা। ওই যে আমি রসুন তিন কোয়া রসুন দিচ্ছি আর পেঁয়াজ আর একটা শুকনো মরিচ, আর ওইখানে আমি ওই যে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, ওগুলো সিমের সাথে ভাজা হবে। ওই যে আমার সিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে সরিষার তেল দিয়া ধনিয়া পাতা দিয়ে মেখে ভর্তা বানিয়ে নিব। আর আমি করলা ভাজি করতে চেয়েছিলাম, রাত্রে কাটিয়ে কেটে রাখছিলাম, এখন আর করব না, কারণ ওদেরকে আমি গোসল করাবো, এই জন্য কালকে করব করলা ভাজি। এই যে এখন আমি ফাটায় বেটে সিম ভর্তা করে নিছি, আর চিন্তা করলাম ওর বাবা যদি ভর্তা না খায়, এই জন্য আমি এও করতেছি করলা ভাজি করে নিব। আর আমার তরকারি প্রায় মনে হয় শেষ, ওই যে তরকারি এখন নামিয়ে নিব। চুলাটা আর একটু বাড়াইয়া দিয়া তরকারিটা দুই মিনিট জাল দিয়া তারপরে আমি নামিয়ে নিব। ওই যে আমার করলা ভাজি বসাই দিছি আর আমার লাউয়ের তরকারি হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। ওই যে হুমায়রা আবার কত একটু শব্দ করছে, আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ও তো ছোট মানুষ বোঝে না। এই যে হুমায়রা বাবা আবার বাজার নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে। ওই যে কুচি চুলা ক্লিন করার এই একটা মেডিসিন, পরে মিষ্টি কুমড়া নিয়ে আসছে ছেলের কিশোরীর জন্য, আবার পাস্তা নিয়ে আসছে ওরা নাস্তা করে পাস্তা, আবার এলে হচ্ছে স্পাগেটি ওটাও নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, দুধ আরও ফ্রিজও আছে জন্য অল্প করে আনছে, তেলের বোতল নিয়ে আসছে, তেলের বোতল গ্যারেজে ছিল এই জন্য ওই এখান থেকে ও যখন আসে তখন একটা একটা নিয়ে আসে গ্যারেজ থেকে। আর ওই যে টমেটো কেচা ইয়ে আমি আসছে, ওগুলো দিয়ে আমি পাস্তা করি। আর হচ্ছে ফরমাজ, আমি বাবুর কিশোরীর মধ্যে দিই, আর এটা হচ্ছে ওই যে ময়লা ফেলানোর পলিথিনগুলো, ওগুলোই নিয়ে আসছে। আবার আমাদেরকে দুলাভাই কী দিয়ে গেছে রাত্রে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওই যে ওদেরকে আমি গোসল টোসল করাইছি, এখন আমার কাজ একটু কমপ্লিট হয়েছে, হুমায়রাকে এখন ভাত খাওয়াবো, আর আরাফ গোসল করে খাওয়াইয়া এখন আরাফকে ঘুম পাড়াই দিছি। আর অনেক ইয়েও করছে, কান্নাকাটি করছে, করে এখন ঘুমাইছে। এখন হুমায়রাকে আমি খাওয়া খাবার দিব। হুমায়রা কার্টুন দেখতেছে, একটু বেশি আমি কার্টুন দেখতে দিই না, মানে একটু সময়ের জন্য এখন দিছি, কারণ আরাফ কান্না করতেছে তো ওকে ঘুম পাড়াইছি। বাহিরটা আপনাদেরকে দেখাই, বাহিরটা ঠান্ডা, এখন ইটালিতে এরকম অবস্থায় থাকবো সারা বছর, আগে জুন পর্যন্ত, জুন আর আগ পর্যন্ত এরকমই থাকবে, দিন এরকম ঘুমটা দেওয়া থাকে, আকাশটা মেঘলা মেঘলা। বাতাস আছে। ওই যে চুলাগুলাকে আমি ডিপ ক্লিন করছি আজকে,
সবগুলা ওয়াশ করছি। আপনার ভাইও আমাকে একটু হেল্প করছে, ওই যে সব ক্লিন করলাম। দুলাভাই দিয়ে গেছে আমাদেরকে করলা, আর দিয়ে গেছে কাঁচা মরিচ, জালি কুমড়া, ওগুলো সব ফ্রেশ খেতে উঠায় ফেলে দিয়ে গেছে। আর দিয়ে গেছে সিম, মানে অনেকগুলো সিম, সবগুলো না বের করে, কারণ আমার তো বুঝাতে হবে, ওদেরকেও গোসল করাইতে হবে, ওগুলো দেন না কত ময়লা হয়েছে, এগুলো আমার ক্লিন করতে হবে, এই জন্য আর না বের করলাম। সেম সেমগুলো একবার ফ্রেশ। ওই যে লাউ দিয়ে গেছিল, ওই লাউটাই রান্না করলাম আমি, ওই যে লাউয়ের তরকারি। আমার করলা ভাজি হচ্ছে, এটা হইতে তো ওগুলাকে গোসল করে সব ফরে সবগুলো ক্লিন করব। আর ওদের একটু সিগলা সিগলি উঠতে গেছে গে, আপনারা সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, এই জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর কি বলবো, ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ওখানেই বিদায় নিচ্ছি, ওকে, আল্লাহ হাফেজ।